أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرون قرون مالوشين دولة الله أنه شروع أمي أسك ধামরাই বিজয়নগর থেকে ধুলিবিটা পর্যন্ত এবং হামগিম এটাই হচ্ছে ধুলি ধামরাই বাজার থেকে ধুলিবিটার রাস্তা। রাস্তাটা অনেক প্রশস্ত কিন্তু যানবাহনের অনেক ভিড়, এখানে যানবাহনের চাপ অনেক এবং রাস্তার মধ্যে কোনো স্পিড ব্রেকার নেই, সেজন্য এই রাস্তাটা ততটা নিরাপদ না। এখানে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখানে চলার সময় অবশ্যই আপনাকে সতর্কতা মেনে চলতে হবে।
ও ভাই 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 দারুণ। ও ভাই 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 এটা হচ্ছে ঢাকা আরিসা মহাসড়ক। এই খালা এত টেনশন, এত এইভাবে ঝুঁকি নাই কেউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনি দেখতে আসলাম ভাই। না ভাই চাখাম না তো ভাই, একটু দেখাই। যেমন ইউটিউবের ভিডিও, ইউটিউবে ভিডিও করতেছি, আপনার একটু ভিডিও করে নিয়ে গেলাম। না ভাই অন্য সময় খাবো নি, নো টেনশন। আমার আসুন এখন ভাই, রড কত করে দাম? বিএসআর আর স্ক্যান সিমেন্ট চল্লিশ। আচ্ছা ঠিক আছে ভাই, আসুন আবার। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম।
এটাই হচ্ছে থানা রোড। এটা হচ্ছে ধামরাই থানা রোড। ধামরাই থানা রোড এখন খুব জমজমাট, এখানে সব ধরনের দোকানপাটি আছে। এটা ধামরাই বাজার রোড, ধামরাই থানা রোড। আমার আমার সামনে যে যা দেখতেছেন এটা হচ্ছে ধামরাই সরকারি কলেজ। আমার ডান পাশে এটা দেখতেছেন এটা সরকারি কলেজ। এইটা এখানে সাইনবোর্ড দেখতেছেন ধামরাই সরকারি কলেজের প্রধান গেট এটা। ধামরাই মডেল টাউন, এটা হচ্ছে ধামরাই থানা। Thank you.
Oh, bhai. It is summer. Class 6 থেকে 10 পর্যন্ত পড়ার স্কুল আমি স্কুলে পড়াশোনা করছি তো এজন্য বললাম তো এটা হচ্ছে আমার হার্ডিনস হাই স্কুল আমি এখান থেকে এসএসসি পর্যন্ত কমপ্লিট করেছি এরপর সাভার ক্যান পাবলিক থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি থ্যাংক ইউ ভাই এটা হচ্ছে ধামরাই পৌরসভার পৌরসভার প্রধান কার্যালয় এটা এটা হচ্ছে ধামরাই পৌরসভা